দুর্নীতি অন্য সব আলোচনা বাদ দিলাম, এই শুধুমাত্র কোভিডের মতো একটা মরণ ব্যাধিকে কেন্দ্র করে যে পরিমাণ বাজেট দিতে হচ্ছে, যে পরিমাণ প্যাকেজ দিতে হচ্ছে, তার বিভিন্ন দুর্নীতির খবর আমি বিএনপির কর্মী আমার মুখ থেকে না শুনে প্রতিদিনকার পত্রিকার যদি ক্লিপিংটা জোগাড় করেন তাহলে পেয়ে যাবেন যে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে। এবং এত কিছুর মধ্যেও আমি অন্য অন্য ছোটোখাটো দুর্নীতি বাদই দিলাম, আজকের দৈনিক পত্রিকাতে আপনি দেখেন যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে যে প্রকালন অনুযায়ী যে পরিমাণ এখানে ক্ষমতা তার মাত্র 37% কাজে লাগছে, তার মানে বাকি 63% অপ্রয়োজনীয় এখানে উৎপাদনে টাকা দেওয়া হয়েছে। এই কি জানি ওই ইয়েটা করলেন কি খুব দ্রুত কুইক রেন্টাল পাওয়ার, এবং এগুলি শুধুমাত্র তারপরে আবার ক্যাপাসিটি চার্জ উৎপাদন করে না না করেন তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এইভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় বড় দুর্নীতিবাজদেরকে লালন পালন করার জন্য বিদ্যুতের মতো এরকম জরুরি খাতে এইভাবে টাকা দেওয়া হলো। গত 9-10 বছর যাবৎ এই দুর্নীতিটা চলছে, ছোটোখাটো দুর্নীতি, বালিশের দুর্নীতি আর ইসের দুর্নীতি তো বাদই দিলাম, এসব দুর্নীতি তো আছেই। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে মনে করেন কিছুক্ষণ আগে আপনার দলের এক নেত্রীর নাম বললেন, এর আগে যুবলীগের এক নেতার নাম শুনছি আমরা পত্রিকায় বড় বড় করে ছবি আসতেছে, র্যাবেরও তেমন আর কোনো বোধ হয় কাজ নাই এই ধরনের আওয়ামী লীগের নেতা নেত্রী যুবলীগের নেতা নেত্রী ধরার জন্য, র্যাবও একেবারে মহড়া করে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, আবার পক্ষের পত্রপত্রিকা যেগুলি আছে তারাও এটাকে খুব বড় করে ছাপানোর জন্য এক ধরনের জন কি বলে পারসেপশন ম্যানেজমেন্টের জন্য করা হচ্ছে। এগুলি কিন্তু আজকালকার সচেতন নাগরিকটা সকলেই কিন্তু কম বেশি বোঝে, ফলে কোভিড ম্যানেজমেন্ট বলেন আর আপনার দেশের সুশাসন বলেন, দুর্নীতির ব্যবস্থাপনা বলেন, সব ক্ষেত্রেই কিন্তু সরকারের একটা ব্যর্থতা রয়ে গেছে। এবং এই ব্যর্থতাগুলি তার ঢাকার জন্যই তাকে নির্বাচনটাকেও পাশ কাটিয়ে চলতে হচ্ছে, যে কারণে বিগত দুটি নির্বাচন তাকে পাশ কাটিয়ে চলতে হয়েছে। নির্বাচনকে মোকাবেলা করা, জনগণকে মোকাবেলা করা, একটা অবাধ নির্বাচনের সামনে যাওয়া সম্ভব না, আবার সেই ধরনের একটা অপকর্ম করার জন্য রাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে। রেভিনিউ টাকা দিয়ে যে রাষ্ট্রকে পালা হচ্ছে, রেভিনিউ টাকা দিয়ে যে রাষ্ট্রের জনবল পালা হচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারী পালা হচ্ছে, নির্বাচন কমিশন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের প্রতিরক্ষা বাহিনী, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং জনগণের ভোটারদেরকে একটা নাকচ করার জন্য কাজে লাগানো হচ্ছে। এভাবেই কোভিড ম্যানেজমেন্টের ব্যর্থতা, দুর্নীতির ব্যর্থতা এবং জনগণের ভোটাধিকারকে নাকচ করে ক্ষমতায় থাকার যে একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা, এসবগুলি কিন্তু এক সূত্রে গাঁথা। ফলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল হিসেবে যে যেখানেই থাকি না কেন, আমরা যারা এই জনগণের কথা চিন্তা করি তাদের উচিত এখান থেকে বেরিয়ে আসার জন্য একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে, এবং জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সেই জনগণকে এখানে অধিকার দিতে হবে, সুযোগ দিতে হবে। কিন্তু বিএনপি বলছে বলতে যে জাতীয় ঐক্যমত্যের কথা বা সবাইকে নিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা কোন প্রক্রিয়া করবে বলে আপনি মনে করেন, বা সরকার যদি আজকে বিএনপিকে কোনো আলোচনার জন্য ডাকে বিএনপি যে যাবে সেখানে, তারও তো কোনো গ্যারান্টি নেই। দেখেন, রাষ্ট্র ক্ষমতার যিনি বসে থাকেন, ড্রাইভিং সিটে যিনি বসে থাকেন, গাড়ির চাবিটা যার হাতে থাকে, যে কোনো উদ্যোগ কিন্তু তার হাতেই থাকে। হ্যাঁ, তবে এটা ঠিক যদি উদ্যোগ কোথার থেকে নেওয়া উচিত এটা যদি জানতে চাওয়ার মতো উদারতা থাকে তাহলে যে কোনো সময় বিএনপি এরকম প্রস্তাব করতে পারে, একাধিক প্রস্তাব দেওয়া যায়, এবং এর জন্য বিএনপির খুব গুরুত্বপূর্ণ বড় বড় নেতা লাগবে না, আমাদের মতো ক্ষুদ্র নেতারাও যদি সরকার পরামর্শ নিতে চায় এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আন্তরিকতা, এই উদ্যোগ এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করার এই আকাঙ্ক্ষাটা আছে কিনা। সমস্যা আপনি বললেন, আমি তো রাজনীতি, আমি তো খারাপ কিছু বলিনি, আমি জাতীয় ঐক্যমতের জন্য আহ্বান জানাচ্ছি, খারাপ বলেছি না তো আপনাকে। উনি যেটি বলতে চাইছেন যে জবাবদিহিতার জায়গাটা নির্বাচন যেহেতু হয় না, ঠাকুর করে কেড়ে করা আমি কাই না, স্বপন মেয়ের অবস্থা এরকম হয়ে গেছে, আমি খারাপ কিছু বলিনি। কথা হলো যে আপনি যে বললেন, যে প্রথমত জাতীয় ঐক্য, একটা জাতীয় ঐক্য হয়েছিল 71, রাজনৈতিক ঐক্য। এখন যদি বলেন জাতীয় ঐক্য 1900 কাদেরকে নিয়ে, আপনারা তো একটা ঐক্যফ্রন্ট করেছেন না ইলেকশনের আগে, একটা ঐক্যফ্রন্ট করেননি, তো সেই ঐক্যফ্রন্টের অবস্থাটা কোথায় আছে, আর আপনাদের সাথে আমার জাতীয় ঐক্য হবে কীভাবে, আদর্শিক মিলটা কোথায়? আপনি যেখানে জামাতকে নিয়ে ঐক্য আছেন, রাজাকার আলবদর আপনার শরীর আপনার সাথে মিশিয়ে আছে, আপনি তাদেরকে নিয়ে ঐক্য করেছেন, তার সাথে এখন আপনার কোন ইস্যুতে ঐক্য করব? আর আপনি বলছেন যে ব্যর্থতার কথা বল, ঠিকই আছে, তা আমাদের ব্যর্থতার জায়গাটা কি বেশি না সাফল্যের জায়গাটা বেশি?
আপনাদের আমলে দুর্নীতির সংখ্যাটা বেশি ছিল, সেই তুলনায় কি বাংলাদেশ দুর্নীতিতে এখন সেই সেটা রেকর্ড ব্রেক করেছে, না আপনাদের দুর্নীতির রেকর্ডটা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলেন এটা কি মনে আছে? বাংলাদেশের এই তিনবারের ক্ষমতায় শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই। আপনাদের মনে আছে যে পদ্মা সেতু নিয়ে কত দুর্নীতির গুজব, কত গল্প বানিয়েছিলেন, আলটিমেটলি কী দাঁড়িয়েছে? কানাডার আদালত বলেছে এটা গসিপ, গসিপ, এটা চায়ের চাষতলে বসে কথা বলার মতো গসিপ, এটা আসল দুর্নীতি এখানে হয় নাই। যে কারণে মন্ত্রীকে রিজাইন করতে হলো, সচিবকে রিজাইন করতে হলো, তার মধ্য দিয়ে প্রমাণিত হলো কি যে আসলেই এটা ছিল গুজব। এখন গুজব আর গজবের কথা বললে তো ভাই এটা বলতেই হবে যে আপনাদের ঝুট হচ্ছে গুজব আর গজবের জন্য। গুজব সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করা যাবে। বিদ্যুৎ খাতে আপনারা কত বিদ্যুৎ রেখে গিয়েছিলেন? মাত্র 350 মেগাওয়াট। আজকে বিদ্যুৎ কিন্তু প্রায় 100% হয়ে গেছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে। কিন্তু আপনি যেভাবেই বলেন বিদ্যুৎ কিন্তু গ্রামে গ্রামে চলে গেছে। মানুষ কিন্তু এখন আমি গ্রামে গেলে দেখি বিদ্যুৎ, গ্রামে বিদ্যুৎ, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, ফ্রিজ, ফ্যান, কিছুরই ঘাটতি নাই। এখন আর গ্রামগুলো মনে হয় শহর হয়ে গেছে। অবকাঠামো তো উন্নয়ন, রাস্তাঘাট ডেভেলপমেন্ট যা হয়েছে এটা আপনিও গ্রামে যান, অনেক উন্নত হয়েছে, উন্নয়নের কোনো ঘাটতি নেই। বাংলাদেশ কি ডেভেলপিং কান্ট্রি? নট আন্ডার ডেভেলপড কান্ট্রি। রাস্তায় সিট পাওয়া যাচ্ছে না, হাসপাতালে কিন্তু এটা কি উন্নয়নের মধ্যে? না, আমার কথা শুনতে দিন। আর এই কোভিড এর জন্য কোন দেশেরই কিন্তু স্বাস্থ্য বিভাগ প্রস্তুত ছিল না। আমেরিকাকেও রাশিয়া থেকে নিতে হয়েছে সরঞ্জাম, চীনও পাঠিয়েছে, নাই নাই, কারণ এত রোগী হবে এই জন্য কিন্তু কোনো দেশই প্রস্তুত ছিল না। আমরাও কেন, কোনো দেশই ছিল না। এই ইন্ডিয়া তো রাস্তায় পড়ে মানুষ মারা গেছে, রাস্তায়। ইন্ডিয়ায় তো স্বাস্থ্য বিভাগ ডেভেলপ, রাস্তায় কুকুরে লাশ খেয়েছে, রাস্তায় পড়ে মানুষ মারা গেছে। সুতরাং এখন আমরা 1000 আপনার মাঠের আপনার সিট হচ্ছে, হাসপাতাল হচ্ছে, বঙ্গবন্ধুতে ময়মনসিং হচ্ছে, সব জায়গায় গ্রাউন্ডে 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 হচ্ছে এখন হাসপাতালের সিট, এখন সিট বাড়ানো হচ্ছে। এখন আপনার ডেল্টা ওয়েব আসবে, ডেল্টা ভাইরাস আসবে, এটা তো আমি জানতাম না। কাজে আমাদের আগে যে হাসপাতাল ছিল, আপনাদের সময়ের যে ডাকে রেখে যাওয়া হাসপাতাল, তার চেয়ে কিন্তু আমরা হাসপাতাল অনেক বেড়েছে। এখন জেলায় জেলায় কিন্তু হাসপাতাল হয়ে গেছে, মেডিকেল কলেজ হচ্ছে, এটা আপনাদের সময় ছিল না। আপনাদের সময় এগুলো ছিল না, যেমন আইসিইউ আপনাদের চেয়ে অনেক বেড়েছে। আইসিইউ বাড়লে হবে কি? চিকিৎসকের অভাব, টেকনিশিয়ানের অভাব, নার্সের অভাব। টেকনিশিয়ান তো বাড়াইতে হবে, এটা মানব সম্পদ, এটা তো মানব সম্পদ। মানব সম্পদ তো কারখানায় বানানো যায় না, মানব সম্পদ তো লেখাপড়া করে পাস করতে হবে, ডিগ্রি নিতে হবে, তাই না? যদি কারখানায় বানানো যেত মানব সম্পদের, নাহলে একটা ফ্যাক্টরি করে দিতাম, ঢুকাইয়া আপনার একদিনে তিন দিনে আপনার মানব সম্পদ তৈরি করে ফেলতাম, ঠিক না? ডাক্তার তো হইতে হবে, এবং যে ডাক্তাররা খুব বেকার গ্রেপ্তার করে যে ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের নেতা নেত্রীদের, এই মানব সম্পদ তো তৈরি হয়েছে। কোনটা? ডার্টি পিপল, ডার্টি পিপল, এই মানব সম্পদ কিন্তু তৈরি হয়েছে। সোনার সোনার মানুষ কিন্তু আপনারা আছেন, এমন সম্পদ তৈরি হয়েছে না, সোনার মানুষ কিন্তু আপনারা ছিলেন না। আপনাদেরকে দরকার, আপনাদের সময়কালটা হিসাব করে দেখুন কেমন ভালো ছিলেন। আজকে আপনি বলেন খাম্বা চুক্তির কথা মনে আছে? খাম্বা খাম্বা আছে, বিদ্যুৎ নাই, ভিল নিয়ে চলে গেছে মামুন সাহেব, তারেক সাহেব। হ্যাঁ, আপনি বলেন দুর্নীতিতে পরিসংখ্যান কিন্তু তা বলে না, না পরিসংখ্যান গণমাধ্যমে তৎকালীন সংবাদ, কিন্তু আজ পর্যন্ত কিন্তু এই বিষয়ে কিন্তু আজ পর্যন্ত একটা মামলা দায়ের করার কিন্তু কোনো সুযোগ সরকার দেখাতে পারে না। আপনাদের কাছে একটা, আমাদের কাছে একটা, মামলা কেন দায়ের হয় নাই এই বিষয়ে? পরিসংখ্যান কিন্তু আপনার কাছে একটা, আমার কাছে একটা। মামলা হয়নি কেন জানেন? মামলা হয়নি কেন? কোথায় মামলা হয়নি? আপনার এই এই দুর্নীতি, খাম্বা দুর্নীতি, বিদ্যুৎ দুর্নীতি মামলা হয়নি কেন? আপনার নেত্রী, আপনার নেত্রী মামলা, বিদ্যুৎ মন্ত্রণালয়, আমি আলোচনাটা একটা জায়গাতে রাখি, মনে করেন বিদ্যুৎ মন্ত্রণালয় এত সংবাদ না, মামুনের ব্যাপার মামলা আছে কিন্তু, না 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 না, বিদ্যুৎ মন্ত্রণালয়ে কোনো মামলা হয়নি, কোনো মামলা হয়নি, চলমান কোনো মামলা হয়নি, মামলা দুর্নীতির মামলা আছে তো, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আব্বাসের মামুন টুকুর হিসাবের বিষয়ে অভিযোগ করা হয়েছে তার ব্যক্তিগত ফাইলে, কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের কোনো অভিযোগ নেই। অথচ ধারণা দেওয়া হলো যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা আছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশটা তো পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো মানে আপনাদের আমলে, আপনাদের আমলে দুর্নীতি হয়েছে, হয়েছে বলেই তো আজ তারেক জিয়া কনভিক্টেড এবং আপনার নেত্রী কনভিক্টেড, এটা তো মানবেন,
এটা তো আমি করি নাই। দুর্নীতিতে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে না যখন বাংলাদেশ আপনি জানা আছে, এটা বলার জন্য আমার জানা নাই। 2001 এ যখন বিএনপি ক্ষমতায় আসে এগুলো কাউন্টার করার জন্য বক্তব্য না, যখনই আওয়ামী লীগের উত্তরাধিকার হিসেবে 2001 এ বিএনপি ক্ষমতা আসলো এখন শুনেন এসেই প্রথমে সার্টিফিকেট পেল দুর্নীতির। শুনেন ওই ওই কথা বলে ওই কথা বলে বক কথা বলবেন না, এই কথাটা আমি যত সাথে সুইস ব্যাংকের পরিচালকদের সঙ্গে কথা বলতে হবে যে কি পরিমাণ দুর্নীতি এই কয় বছরে হয়েছে। না সুইস ব্যাংকে কার টাকা আছে আপনি আব্দুল আল মিন্টুকে জিজ্ঞাসা করেন না, এত ডিজিটাল বাংলাদেশ এই তথ্যটা হাজির করলি পারা যায়। আপনাদের আব্দুল আল মিন্টু ছাড়া আছে না, এত ডিজিটাল বাংলাদেশ তাবিদা ওয়ালকে আপনি নমস্কার দিলেন না, ওদের জিজ্ঞাসা করেন, কুকা সাহেবের ছেলেকে জিজ্ঞাসা করেন কত টাকা দুর্নীতি কত টাকা বাইরে আছে, বুঝছেন না। বেগম খালেদের নামে মামলা করা সম্ভব, এদের নামে মামলা করা সম্ভব হলো না। কোনটা এই যে বলছেন আপনি যাদের নাম বললেন, কুকাবার বিরুদ্ধে তো মামলা ছিল না, না এই যে যাদের নাম বলছেন না, কুকাবার বিরুদ্ধে মামলা ছিল তো, এই মামলা না, সে মামলা ছিল, সে মামলা ছিল অন্য মামলা না, দুর্নীতি মামলা না, মামলা তো এই প্রধানমন্ত্রীর নামেও ছিল যেগুলি সব প্রত্যাহার করা হয়েছে, না মামলা তো দেয়াই যায়, প্রধানমন্ত্রীর মামলা প্রত্যাহার হয় নাই, এটি আইনি প্রক্রিয়ায় সেটেল হয়েছে। আইনি প্রক্রিয়া সেটেল হয়েছে মানে হ্যাঁ হাইকোর্ট আইনি প্রক্রিয়াটা কি, আইনি প্রক্রিয়াই তো হচ্ছে, আইনি প্রক্রিয়াটা না হচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য নির্বাহী নির্দেশ, হাইকোর্ট নিষ্পত্তি হয়েছে না, নিষ্পত্তি হয় নাই, নিষ্পত্তি হাইকোর্টের নির্দেশে মামলা প্রত্যাহার, নো 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 আপনি ভুল বলছেন, নিষ্পত্তি হওয়া মানে কি, নিষ্পত্তি হওয়া মানে তো একটা মামলা না সেটেল হয়ে গেছে, একটা বিচার প্রক্রিয়া চলতে হবে না, বিচার প্রক্রিয়া তো চলে, বিচার প্রক্রিয়ায় গিয়ে তিনি খালাস পেয়েছে যে তথ্যের বোধহয় ভুল আছে আপনার এখানে, না বিচার প্রক্রিয়ায় উন্মুক্ত হয় নাই, না না নো নো আমরা আমি ওনার মাধ্যমে আমি দর্শকদের মামলাগুলোকে প্রত্যাহার করা হয়, আমি দর্শকরা দেখুক মামলা প্রত্যাহার হয় নাই, আমি শুধুমাত্র তথ্য দিচ্ছি যে একটু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, না না আপনার তথ্যটা যে একেবারে কোরআন শরীফের মতো সত্য হবে এটা আমি মানবো কিভাবে, না তথ্য তো আমরা উৎপাদন করি না, তথ্য তো আমরা গণমাধ্যম থেকে নেই, বিএনপি হচ্ছে বিভ্রান্তি করার যে তত্ত্ব এটা বানানো, মানে তো দর্শকটাও তো পার্টনার না, আপনি শুনে শুনে কয়টা মামলা ছিল কয়টা মামলা প্রত্যাহার হয়েছে কয়টা মামলা আপনি ক্যাম্পাসে ছিলেন, আমি ক্যাম্পাসে, বিএনপি হচ্ছে আপনি মানুষকে কনফিউজ করার জন্য যে বিভ্রান্তিমূলক তত্ত্ব দিতে হবে এইটার জন্য একটা ভালো কারখানা, এটা ওই কারখানায় আপনার গুজব সৃষ্টির ভালো কারখানা তো হলো। আমরা আমরা উনি আরেকটি প্রসঙ্গ তুলেছেন যে সরকারকে কোনো জবাবদিহিতা দিতে হয় না, কারণ সরকার সরকার নির্বাচিত সরকার না, না এটা তো ওনার বারবারই বলছে, দুটো নির্বাচন করা হয়েছে, এটা তো ওনাদের সারা জীবনের গীত গাইতে, মধ্যরাতে মধ্যরাতে নির্বাচনের বিষয়ে বলেন, গীত শব্দটা কিন্তু হ্যাঁ গীত গীত শব্দটা এখন প্রচলিত না, গীত শব্দটা এই গীত তারা সারা সারা বছর গিয়ে যাচ্ছেন, তারা বলছেন 2014 সালে নির্বাচন এটা ভোটারবিহীন নির্বাচন, আমাদের হাতে কী বিকল্প ছিল, সংবিধান ছাড়া আমাদের হাতে কী বিকল্প ছিল, আমাদের একমাত্র পথ হচ্ছে সংবিধানকে আপহোল্ড করা, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বেগম জিয়াকে আহ্বান জানিয়েছেন, জানাই